ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর দ্য ন্যাশনাল ইন্টারেস্টের প্রতিরক্ষা শিক্ষা বিভাগের পরিচালক হ্যারি কাজিয়ান্স বলেছেন, ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে মূলত একটি বার্তা দিতে চেয়েছে ইরান, সেটা হচ্ছে তাদের সক্ষমতা রয়েছে, সঙ্গে কিছুটা ক্ষয়ক্ষতি। প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে বুধবার মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। কাজিয়ান্স বলেন, আমাদের মনে রাখতে হবে ইরানের কাছে 2000 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, কাজেই তাদের প্রতিশোধ হালকাভাবে নেওয়া উচিত হবে না। কার্যত ইরানিদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে যুক্তরাষ্ট্র যদি চেষ্টাও করে আমরা পারব না। বুধবার সিএনবিসিকে তিনি বলেন, এমনকি যদি বিশ্বের তাবৎ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়া হয়, তবুও আমরা ইরানকে নিবৃত করতে পারব না। এই বিশ্লেষক বলেন, যদি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পুরোপুরি মুখোমুখি যুদ্ধ লেগে যায়, তবে তা হবে ব্যাপক রক্তক্ষয়ী। তেহরান সম্ভাব্য ব্যাপক ক্ষতি করতে পারবে, কেবল মার্কিন ঘাঁটিরই নয়, যুদ্ধজাহাজ ও মধ্যপ্রাচ্যের সব সামরিক ঘাঁটিতে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার উত্তেজনা নিয়ে জানতে চাইলে এই প্রতিরক্ষা বিশেষজ্ঞ আরও বলেন, আমি এখন মনে করছি এটাই হচ্ছে যুদ্ধের প্রস্তাবনা। সত্যিকার প্রশ্ন হচ্ছে, এসবের জবাবে ট্রাম্প প্রশাসন কী করবে? সেক্ষেত্রে মার্কিন প্রশাসনের সামনে দুটি পথ খোলা রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রথমত ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক মূল লাঞ্চারে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র, এটাই হবে নিশ্চিতভাবে সমানুপাতিক হামলা। দ্বিতীয়ত, ইরানের বিরুদ্ধে ব্যাপক কৌশলগত সামরিক হামলার জন্য এসবকে অজুহাত হিসেবে ব্যবহার করতে পারেন ট্রাম্প, যাতে ইরানের সব পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র স্থাপনা, ক্ষেপণাস্ত্র নির্মাণ স্থাপনা ও বড় ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া যাবে। হ্যারি কাজিয়ান্স বলেন, মধ্যপ্রাচ্যে দ্বিতীয় প্রকল্পটি বেছে নেওয়ার মতো অবস্থায় যুক্তরাষ্ট্র এখন নেই, কারণ এই আয়োজন স্বার্থে যুক্তরাষ্ট্রকে কয়েক সপ্তাহের প্রস্তুতি নিতে হবে, অঞ্চলটিতে নিজেদের বাহিনীকে প্রস্তুত করতে হবে। তিনি বলেন, কিন্তু তখন ইরান নিবৃত্তমূলক হামলা চালাতে সক্ষম হবে। সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হচ্ছে, এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে উত্তেজনা লাঘব কিংবা কূটনৈতিক পরিবেশ তৈরি হয়নি। ওমানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড শিমিয়ার বলেন, ইরানের সাম্প্রতিক হামলা সম্ভবত একটি বড় সুযোগ, এতে কোনো হতাহত ঘটেনি, দুই পক্ষই এখন বলছে আমরা সবাই কিছু করেছি, এখন আমরা নিবৃত হতে পারি। ছায়াবাহিনী ব্যবহার না করে সরাসরি হামলা চালিয়েছে ইরান। কাজিয়ান্সের ভাষায়, দেশটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখাতে চেয়েছে সামরিকভাবে তারা হালকা না, তাদের তুচ্ছ করে দেখা উচিত হবে না। বহু বছর ধরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে মনোযোগ দিয়েছে ইরানিরা। তিনি বলেন, আমার যুক্তি হচ্ছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ইরান পরাশক্তি। তার মতে ইরান এমন এক গুচ্ছ সক্ষমতা তৈরি করেছে যাতে জবাব দেওয়া যুক্তরাষ্ট্রের মতো সামরিক পরাশক্তির জন্য কঠিনই। আমি মনে করি তারা সেটাই করতে চেয়েছে, তারা প্রকাশ্যেই সেটি দেখাতে চেয়েছে। অস্ত্র হাতে ভাষণ দিলেন সোলাইমানির মেয়ে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র কুদস ফোর্সের প্রধান শহীদ কাসেম সোলাইমানির মেয়ে জয়নাব বলেছেন, আল্লাহর শপথ, মহাশয়তান আমেরিকার বিরুদ্ধে আজীবন সংগ্রাম চালিয়ে যাব। তিনি আজ বাবার জন্মশহর কেরামায়ানে জুম্মার নামাজের খুতবার আগে দেওয়া ভাষণে এই কথা বলেন। প্রথা অনুযায়ী এই সময় তার বাম হাতে অস্ত্র ছিল। ইরানে জুম্মার নামাজে ভাষণ ও খুতবার সময় পাশে একটি রাইফেল রাখা হয়। সাধারণত বক্তব্য দেওয়ার সময় বক্তা, এমনকি খতিব নিজেও রাইফেলটি এক হাত দিয়ে ধরে রাখেন। জয়নাব সোলেমানি তার বাবার প্রতি কোটি কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভিড়ের চাপে পদদলিত হয়ে মারা গেছেন যারা, তাদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান। জয়নাব বলেন, তার বাবাকে হত্যা করে আমেরিকা সবচেয়ে বড় বোকামি করেছে, কারণ এর ফলে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও ইসলামী প্রতিরোধ সংগ্রাম দুর্বল হয়নি, বরং গোটা বিশ্বের স্বাধীনচেতা মানুষ ও যুব সমাজ জেগে উঠেছে এবং নিজেদের মধ্যে ঐক্য আরও জোরদার হয়েছে। তিনি বলেন, আমার বাবা কাসেম সোলাইমানি গোটা বিশ্বকে আবারও দেখিয়ে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শয়তান। এক সোলাইমানি শাহাদতের পর হাজার হাজার সোলাইমানি প্রতিশোধ নিতে হোয়াইট হাউসের দিকে যেতে প্রস্তুত বলে তিনি জানান।